আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য আজ রাতের বুলেটিন। সৌদিতে আজ করোনা রোগী শনাক্ত সংখ্যা আবারও কমেছে, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ, সৌদিতে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা, আর বেড়েই চলেছে সুস্থ রোগীর সংখ্যা। সৌদি আরবে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার 98.2% বেশি, মানে 98.2% রোগী সুস্থ হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে আজ 476 জন সহ 7,46,066 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্য থেকে আজ নতুন করে 719 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সব মিলিয়ে সৌদি আরবে মোট 7,25,107 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ 719 জন সুস্থ উঠেছে আর মারা গিয়েছে একজন, ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 11,957 জন। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা অনেক অনেক বেশি এবং আক্রান্ত রোগীর সংখ্যা অনেক অনেক কম। প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী সুস্থ হচ্ছে, আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায় অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবে মৃত্যুর হার অনেক কম। সারা বিশ্বে যেখানে করোনা মৃত্যুর হার 1.27%, সেখানে সৌদি আরবে মৃত্যুর হার 0.01%। তাছাড়া আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে আক্রান্তদের মধ্য থেকে 90-95% করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে, তাদেরকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে, আর বাকি 5% রোগীদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমত অবস্থায় সৌদি আরবের সকল নাগরিক ও প্রবাসীদের করোনা ভাইরাস প্রতিরোধী গাইডলাইন এবং নির্দেশনা অনুসরণ করে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই সকল প্রবাসী ভাইয়েরা আপনারা সতর্ক থাকুন, ইনশাল্লাহ অতি শীঘ্রই করোনা ভাইরাস থেকে মুক্তি পাবে সৌদি আরব। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।